আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম চলুন শুরু করা যাক আজকের ভিডিও বড় দুঃসংবাদ প্রাথমিকে ছাব্বিশ হাজার তিনশো জন বড় দুঃসংবাদ প্রাথমিকে ছাব্বিশ হাজার তিনশো দুই জন নারী উত্তীর্ণ পুরুষ প্রার্থীদের সাথে কেন এত অবিচার সমান্ত ভিওয়ার্স চলুন এ বিষয়ে এখন জেনে নিই এ টু জেড সভ্যতার আদি লগ্ন থেকে নারীদের অবহেলিত মনে করা হয় শুধু তাই নয় তারা তাদের পরিবার দেশ ও জাতির কাছেও তারা অবজ্ঞা আর অবহেলার পাত্রী ভাবা হয় কিন্তু চাকরির বাজারে এর ব্যতিক্রম সর্বদাই চাকরিতে নারীদের প্রাধান্য দেওয়া হয়ে থাকে অনেক বেশি তার প্রকৃষ্ট উদাহরণ এবারের প্রাথমিকের চূড়ান্ত ফলাফলে যেখানে ছাব্বিশ হাজার তিনশো দুইজন নারী প্রার্থীকে প্রাথমিকের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে তাই আজ বেকারের লিস্টে পুরুষের সংখ্যা আনুপাতিক হারে বাড়ছে পুরুষের সাথে কেন এত অবিচার প্রাথমিকের ফলাফলে সত্যি কিন্তু পুরুষের সাথে এক ধরনের অবিচার করা হয়েছে প্রাথমিকের ফলাফলে আপনাদের কারো কোনো মন্তব্য থেকে থাকলে তা কমেন্ট সেকশানে জানিয়ে দিন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ